লালবাতির গাড়ি কার? লালবাতি লাগানো গাড়িতে যাতায়াতে ছাড়পত্র বা পাবেন কারা? রাজ্য সরকারকে তা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে গাড়িতে লালবাতির বেআইনি ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বন্ধু নিয়োগ করা হয়। কারা লালবাতি লাগানো গাড়ি ব্যবহারের অধিকারী তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয় তাকে। এমনকি এ বিষয়ে পরিবহন সচিবকে হলফনামা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পরিবহন সচিব হলফনামা দিয়ে জানান, কেবলমাত্র রাজ্যপাল, মন্ত্রী, বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি সহ 14টি পদের পদাধিকারীরাই গাড়িতে ফ্ল্যাশার যুক্ত লাল আলো লাগাতে পারেন। অন্যদিকে মুখ্য সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, পুলিশ কমিশনার, পুলিশ প্রধান, বিভিন্ন পুর নিগমের মেয়র, জেলা শাসক, পুলিশ সুপার, জেলা বিচারক ও জেলা সভাধিপতি সহ 24টি পদের পদাধিকারীরা গাড়িতে সাধারণ লাল আলো ব্যবহার করতে পারেন। এরপরে আদালত নির্দেশ দেয় লালবাতি গাড়ি ব্যবহারের অধিকারী কারা, তা সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে সুনির্দিষ্টভাবে জানাতে হবে রাজ্য সরকারকে। এমনকি এই নিয়ম ভাঙার শাস্তি কী তাও উল্লেখ করতে হবে বিজ্ঞাপনে। মোটর ভেহিকল আইন অনুসারে প্রথমবার লালবাতির আইন ভাঙলে জরিমানা 100 টাকা, পরে ফের আইন ভাঙলে জরিমানা 300 টাকা। কিন্তু এবার সামান্য আর্থিক জরিমানাতেই রেহাই নয়। লালবাতি বিধিভঙ্গের শাস্তিস্বরূপ ভারতীয় দণ্ডবিধির 319 নম্বর ধারাটিকেও যুক্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি অসীম কুমার রায় ও বিচারপতি দীপক সাহারায়ের ডিভিশন বেঞ্চ। ভারতীয় দণ্ডবিধির 319 নম্বর ধারায় ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ প্রমাণ হলে শাস্তি হিসেবে 3 বছর পর্যন্ত জেল হতে পারে। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।